বসেছি সব হারাতে, খুঁজে দা খুঁজে দা। ভারতীয় অভিনেত্রী নুসরাত জাহানের মাতৃত্বের খবর সকলেরই জানা, যদিও এখনো গোপনে রয়েছে সেই সন্তানের পিতৃ পরিচয়। তবে ভারতে সিঙ্গেল মাদার হওয়া আইনগত বৈধ, কোনো নারীকে সন্তানের জন্ম নিবন্ধন করার সময় বাবার নাম না দিলেও চলবে। আপাতত বেশ সাহসী পদক্ষেপ নিয়েছেন এই অভিনেত্রী। প্রাক্তন স্বামী নিখিল জাহানের সঙ্গে হওয়া তুরস্কের বিয়ে অবৈধ বলে জানিয়ে দিয়েছেন তিনি, সঙ্গে লুকিয়ে রাখেননি নিজের প্রেগন্যান্সির কথাও। গতকাল সুবিধা নামের এক ফেসবুক পেজে লাইভে এসে তিনি কিছু বিষয় তুলে ধরেন। সমাজে পুরুষ আর নারীর মধ্যে এখনো যে একটা পার্থক্য রয়েছে, এখনো যে নারীরা তাদের মনের কথা খোলাখুলি বলতে পারে না সমাজের ভয়ে, সেই ব্যাপারে কথা বলতে শোনা যায় এই অভিনেত্রীকে। কথার প্রসঙ্গে নুসরাত জানান, আমার মেয়ে হলে তাকে শেখাবো যাতে কারো কাছে কখনো মাথা নত না করে। অবশ্য পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলেন, ছেলে হলে এটাই শেখাবো। একজন মানুষ হিসেবে নিজের শর্তে বাঁচা খুবই জরুরি, সমাজ কি বললো বা কি ভাবলো তার ভয়ে নয়, সবার আগে তাই নিজেকেই ভালোবাসতে হবে। তবে এই অভিনেত্রী তার প্রেগন্যান্সির সময় নিজের খেয়াল রেখে ও নিজেকে ভালোবেসে সময় পার করছেন, সাথে অবশ্য কিছু বিজ্ঞাপনের শুটিং করছে আর ফটোশুটও করছেন। তাকে নিয়ে ট্রলিং এর বিষয়ে তিনি একেবারেই মাথা ঘামাচ্ছেন না। বহুদিন আগে সেগুলোকে পাত্তা দেওয়া বন্ধ করে দিয়েছেন এই অভিনেত্রী, কারণ যেসব অ্যাকাউন্ট থেকে এইসব ট্রলিং করা হচ্ছে তার বেশিরভাগই ফেক অ্যাকাউন্ট বলে মন্তব্য করেছেন তিনি। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি বাংলা।